বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাঁসিবাদের কারাগারে বন্দী রয়েছে। পৃথিবীতে আমরা একমাত্র সেই দুর্ভাগা রাজনৈতিক কর্মী যারা প্রায় দুই বছর তাদের চেয়ারপারসন কারাগারে থাকার পরেও মুক্ত করতে পারেনি, তার অসুস্থতার জন্য চিকিৎসাও করাতে পারেনি। পৃথিবীতে আমরাই সেই দুর্ভাগা রাজনৈতিক কর্মী যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসনে আছে, জিয়া পরিবার নির্বাসনে আছে, কিন্তু আমরা দেশে ফেরত আনতে পারিনি। তাই আজকের এই প্রতিনিধি সবাই আমাদেরকে শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং জিয়া পরিবারকে বাংলাদেশে ফেরত আনতে পারব না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জীবন দিয়ে হলেও বাংলাদেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য রাজপথে থাকব। এই আশা, এই আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।